মোল্লাহাটে জমি বিরোধের প্রতিপক্ষের হামলায় নিহত এক আহত দুই মোল্লাহাট প্রতিনিধি আরিফুল ইসলাম রিয়াজের পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদন বাগেরহাটের মোল্লাহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কালাম মোল্লা নামে একজন নিহত হয়েছে এছাড়া হাসান মোল্লা ও শফিকুল ইসলাম নামে নিহতের দুই চাচাতো ভাই আহত হয়েছে উপজেলার দাড়িয়ালা গ্রামে চোদ্দই এপ্রিল বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে এ ঘটনায় নিহত ও আহতদের স্থানীয়রা উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান নিহত কালাম মোল্লা ওই গ্রামের মুনাফ মোল্লার ছেলে আহতরা হলেন একই গ্রামের ইব্রাহিম মোল্লা ছেলে হাসান মোল্লা ও মনসুর মোল্লার ছেলে শফিকুল ইসলাম আহতদের উন্নত চিকিৎসার জন্য কল্যাণ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আহতদের নিকটত্মীয় ও স্থানীয়রা জানায় পূর্ব দাড়িয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি একাধিক মামলার আসামি আজিজুর রহমান তার বাড়িতে যাতায়াতের রাস্তা থাকা সত্ত্বেও নিহত ও আহতদের বাড়ি ভেঙে জোরপূর্বক পৃথক রাস্তা তৈরি করতে চাই উক্ত প্রস্তাবে রাজি না হওয়ায় বেশ কিছুদিন ধরে এদের মাঝে বিরোধ চলছে উক্ত বিরোধের জের ধরে আজিজ এর নেতৃত্বে আট থেকে দশ জনে ধারালু অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায় উক্ত হামলায় ধারালু অস্ত্রের আঘাতে তিন ভাই গুরুতর জখম হয় জখমীদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কালাম মোল্লাকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাস জানান এ ঘটনায় ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে যদিও এখন পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি তবু অপরাধীদের আটকের চেষ্টা চলছে কালাম মোল্লার লাশ ময়নাতদন্তের জন্য বাগেরাট মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি দৈনিক শতবর্ষ ডেক্স রিপোর্ট আপনারা দেখছেন শতবর্ষ টিভি